হ্যালো ফ্রেন্ডস, অনামিকা ভ্যারাইটি রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে রান্না শুরু করছি। আজ আমি বানাবো চিকেন পকোড়া। তো চলো শুরু করা যাক। চিকেন পকোড়া করার জন্য সবার প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 10টা, আর নিয়েছি ধনে পাতা কুচি আর একটা ডিম। এবার আমি এগুলোকে এক এক করে মিক্সড করে নেবো। সবার প্রথমেই পেঁয়াজ কুচি নিচ্ছি, এরপরে নিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এবার ভালোভাবে আমি এগুলোকে একটু মাখিয়ে নেব। পেঁয়াজের স্লাইসগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও এর সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেসন দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ বেসন দিচ্ছি। তোমরা যেমন পরিমাণে করবে সেই মতো বেসনটা দেবে। এবার এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে চালের গুঁড়োও অ্যাড করতে পারো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে চিনি আর দিচ্ছি বেকিং সোডা। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বাড়িতে তৈরি গরম মশলা। এই গরম মশলার রেসিপি আমার আগে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকা খুলছি। এইভাবে চামচ দিয়ে সমস্ত মিশ্রণটা একটু ঘেঁটে নিচ্ছি। এবার আমি পকোড়াগুলো ভাজবো। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিচ্ছি। একটা করে সাইড লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু আমি একবারে ভাজবো না, এগুলো আমি দুবারে ভাজবো। ফার্স্ট একটু হালকা হালকা লাল হয়ে যাবে, এই অবস্থায় আমি তুলে নেব। সবগুলো পকোড়া উল্টে দেওয়া হয়ে গেছে। এবার এর যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি আরও 2-1টা দিয়ে দিচ্ছি। ফার্স্ট যে পকোড়াটা দিয়েছিলাম আমি সেটা তুলে নিচ্ছি। এরকমভাবে একটু হালকা হালকা লাল হয়ে গেলে সবগুলো আমি তুলে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নেব। তোমরা হয়তো ভাববে যে আমি কেন এগুলো একবারে ভাজছি না। এগুলো দুবারে ভাজার কারণ হচ্ছে ফার্স্ট টাইম হালকা ভেজে তুলে নিচ্ছি, তারপরের বারে আমি ডিপ ফ্রাই করছি। এর ফলে পকোড়াগুলো কিন্তু বেশি মুচমুচে হয়। দেখো এবার যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে কড়াইতে দিয়ে দিলাম। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। এখন পকোড়াগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। এখানে খেয়াল রাখতে হবে পকোড়াগুলো ডিপ ফ্রাই করতে গিয়ে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ধারের যে পেঁয়াজগুলো আছে এগুলো খুবই তেতো খেতে লাগবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব।
তৈরি হয়ে গেল গরম গরম চিকেন পকোড়া। এবার এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে বানিয়ে ফেলো, আর কেমন খেতে হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আজ এখানেই শেষ করছি, চলে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে।